নমস্কার পাপিয়া রান্নাঘরে আপনাদের স্বাগত আমি আজকে আপনাদের সঙ্গে একটা রিকোয়েস্ট রেসিপি শেয়ার করব। এটা রিকোয়েস্ট করেছে কৃষ্ণা কর্মকার এবং আরও অনেকে তাহলে চলুন দেখে নিই আমি কি করব আমি করব আজকে একটা মিষ্টি রেসিপি সেটা হলো রসগোল্লা এটা করতে আমাদের বেশি উপকরণের প্রয়োজন হয় না খুব কম উপকরণেই আমরা তৈরি করে ফেলতে পারবো রসগোল্লা তাহলে চলুন দেখে নিই আমাদের কি কি উপকরণ লাগছে আমি এখানে ছানা নিয়েছি দেড়শো গ্রাম মতো আমি ছানাটাকে পুরো জল মানে পুরো ঝরিয়ে মানে একটুও জল যাতে না থাকে পুরো শুকনো অবস্থায় আমি করে নিয়েছি আর এখানে নিয়েছি এক চা চামচ মতো ময়দা এখানে নিয়েছি রস করার জন্য চিনি নিয়েছি আমি এক কাপ পরিমাণ আর এখানে নিয়েছি দুটো এলাচ তাহলে প্রথমে আমি রসটাকে বানাতে দেব। আমি একটা গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে আমি যে কাপের পরিমাণ আমি এক কাপ চিনি নিয়েছি সেই কাপেরই আমি তিন কাপ জল গরম করতে দিয়েছি এই জলে আমি এই দু টুকরো এলাচকে আমি দিয়ে দেব। দিয়ে এটাকে যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ আমি অপেক্ষা করব আমি ততক্ষণ ওইদিকে আমি ছানাটাকে মেখে নিই এবার আমি এই ময়দাটাকে ছানার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব নিয়ে আমি এরকম করে কুড়ি মিনিট ধরে মাখতে থাকবো ভালো করে মেখে নিতে হবে দেখুন জলটা ফুটে গেছে এবার আমি এর মধ্যে চিনিটা দিয়ে দেব এবং আরও এক মিনিট অপেক্ষা করব চিনিটা গলা পর্যন্ত একটু নেড়ে দিলাম এবং এক মিনিটের মতো আমি চাপা দিয়ে রেখে দেবো যাতে চিনিটা গলে যায় আর এই দিকে দেখুন ছানাটা আমার হয়ে গেছে মাখা হয়ে গেছে দেখুন আপনারা বুঝবেন যে এইভাবে ছানাটা যখন আমি করছি দেখুন এরকম হলে জানবেন যে ছানাটা হয়ে গেছে এবার ছানাটা আমি মিষ্টির আকারে করে নেব যে যত যতক্ষণ ধরে আপনারা ছানাটা মাখতে পারবেন তত কিন্তু মিষ্টি সফট হবে এবার আমি ছানাটাকে মিষ্টির আকারে তৈরি করব এবার দেখুন আমি মিষ্টির আকারে এইভাবে আমি মিষ্টির আকারে গড়ে নিচ্ছি দেখুন এইভাবে আমি মিষ্টির মতো করে নেব এরকম করে করে আমি সবগুলো করে নেব একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে মিষ্টিটা যখন আমি মিষ্টির আকারে করছি ছানাটা তখন যেন ফেটে না যায় দেখুন আমারটা পুরো প্লেন মতো হয়েছে তাহলে জানবেন যে ছানাটা একদম রেডি হয়ে গেছে আর যদি ফেটে যায় জানবেন এটাকে আরও থেসে নিতে হবে তাহলে চলুন এবার আমি এই রসে এই মিষ্টিগুলো দিয়ে দিই এবার আমি আস্তে আস্তে এর মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দেব আমি ওই ছানাটায় আমার এগারোটা মিষ্টি হয়েছে এবার আমি আস্তে আস্তে এগুলো ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে আমি একটু ওভেনটাকে একটু জোর করে দিচ্ছি করে দিয়ে আমি আর চাপা দিয়ে দেব এবার আমি কুড়ি মিনিট পর ঢাকনাটাকে খুলব এবার কুড়ি মিনিট পর আমি ঢাকনা খুলছি দেখুন মিষ্টিগুলো আমার কত ফুলে গেছে দেখুন খুব সুন্দর আমার মিষ্টিগুলো হয়ে গেছে এবার আমি এটাকে আমি দেখবো যে মিষ্টিটা কি করে হয়েছে আমি বুঝবো আমি কি করব একটা মিষ্টিকে নিয়ে আমি একটা বাটিতে জল নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব যদি দেখ যখন দেখবেন যে এই মিষ্টিটা জলের মধ্যে ডুবে গেছে তখন জানবেন যে মিষ্টিটা হয়ে গেছে আর যদি এর মধ্যে জলে না ডুবে যদি ভেসে থাকে জানবেন মিষ্টিটা এখনও একটু হতে বাকি আছে তাহলে দেখুন আমার মিষ্টিটা হয়ে গেছে কারণ আমার মিষ্টিটা জলে ডুবে গেছে আমি এটাকে এবার স্পঞ্জি হয়েছে কিনা এটা দেখাবো দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আমার মিষ্টিটা দেখুন খুব স্পঞ্জি হয়েছে এবার এটাও আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে এবার আমার মিষ্টি তৈরি হয়ে গেছে আর একটা কথা আপনাদের খেয়াল রাখতে হবে যে মিষ্টির রসটা কিন্তু খুব গাঢ় করলে চলবে না মিষ্টির রসটা মিডিয়াম করতে হবে কারণ বেশি গাঢ় করলে মিষ্টি কিন্তু ফুলবে না আমি দেখুন পাতলা পাতলা মতো করেছিলাম ফুটে আমার এরকম হয়েছে আমার এবার তৈরি হয়ে গেলো রসগোল্লা আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে এবং আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং বাড়িতে ট্রাই করে দেখবেন এটাকে এবং তখন আমাকে কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাপিয়া রান্নাঘর দেখতে থাকবেন Não machucar.